বন্ধুরা শশা গাছের যে রোগটা আজকের আলোচনার বিষয় হবে বন্ধুরা সেটা হচ্ছে গাছের সেরকম রোগ নয় আসলে জালির উপর যে রোগগুলো আসে আসলে শশা গাছের এই জালি দেখতে পাচ্ছেন এই জালিটা বেশ সুন্দর আছে কিন্তু এখানে যদি বন্ধু আমি আর একটা জালিকে দেখাই আপনাদের এই যে বন্ধুরা এই জালিটা যদি আপনারা ভালো করে দেখেন বন্ধু এই যে এখানে জালিটার গায়ে বন্ধুরা এখানে একটা ছোট্ট বিন করে দিয়েছে মাছি পোকা এই পোকাটা বন্ধুরা মাছি পোকা কিন্তু এটা লেদা পোকা নয় বন্ধু হ্যাঁ আপনার ভালো করে বোঝানোর জন্য অন্য একটা ডগে আমি গিয়ে দেখাবো আপনাদের যে এখানে একটা শশা আছে বন্ধুরা দেখুন এইভাবেই ফল মাছি বলে এই যে মাছিটা উৎপাদ করছে এটাকে ফল মাছি বলে দু জায়গায় বিঁধেছে বন্ধুরা এখানে একটা জায়গায় বিঁধেছে এবং এই জায়গাটায় বিঁধেছে দেখতে পাচ্ছেন তো তো এই ফল মাছি বন্ধুরা খুব কিন্তু আপনার মাঠে ক্ষতি করবে দেখুন কত সুন্দর শশাটা হতো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা এই শশাটা আর কোনো মতেই সোজা হবে না ভালো হবে না এটার ভেতরে পোকা রয়ে যাবে এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো একটু দাঁড়ান ফলটাকে আমি ভেঙে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে এই যে আমার আঙুলের কাছে যে ছোট ছোটো সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন না এটাই কিন্তু পোকা এই পোকা আপনার গাছকে মানে গাছকে তো এমন ক্ষতি করে না ফলটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে দেখুন এখানে যে ছোট ছোটো এগুলোই কিন্তু পোকা লার্ভা আছে যদিও নড়ছে না পোকাগুলো এটার মধ্যেও আছে বন্ধুরা এটার মধ্যেও আছে এই যে দেখুন এখানে আছে এই এবং এর নিচেও আছে বন্ধুরা এই যে দেখুন এখানে ফুটো আছে না এই কি করে মাছি এখানে ফুটো করে না ডিম পেরে দেয় তারপর ওই ডিমগুলো ভিতরে গিয়ে ভার রূপ নেয় এই যে দেখুন গাড়ভার রূপ নিচ্ছে এখানে এবং এই কুঁড়ে কুঁড়ে না পুরো শাঁসটাকে খেয়ে ফেলবে আর এর হাত থেকে যদি আপনারা গাছকে বাঁচাতে চান তাহলে বন্ধুরা আপনাদেরকে যেটা করণীয় যেটা করতে হবে সেটা হলো সাদা মাছির যে ওষুধ আপনারা স্প্রে করছেন না বন্ধুরা সাদা মাছির যে কোনো একটা ওষুধকে প্রত্যেক সপ্তাহে স্প্রে করে দিতে হবে বন্ধুরা পাল্টে পাল্টে এই সাদা মাছির ওষুধেই এই মাছি পোকারও ওষুধ মেশান মানে একই ওষুধ আসলে একই কম্পোজিশনের ওষুধে এই দুটো পোকাই কিন্তু মানে এই মাছি ধরনের পোকা দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা তো আপনারা সাদা মাছির ওষুধটা কন্টিনিউ স্প্রে করুন গ্রীষ্মকালের দিনে এর থেকে আপনাদের ফসল দুইভাবে ভালো থাকবে বন্ধুরা এবং যদি আপনাদের শশা গাছে তবুও না কমে এই ফল ছিদ্রকারী পোকার প্রভাব প্রভাবটা তাহলে আপনারা টাটা মানিক টাটা মানিক আপনারা ব্যবহার করবেন টাটা মানিক কিন্তু বন্ধুরা খুব খুব ভালো ওষুধ বন্ধুরা হ্যাঁ পঞ্চাশ টাকায় পঞ্চান্ন টাকায় দু ব্যারেল এবং এটা যথেষ্ট কার্যকরী একটা ওষুধ আপনারা দিলে তবে বুঝতে পারবেন দেখুন আপনারা দিয়ে দেখুন কি হচ্ছে আর এই যে শশাগুলো বন্ধুরা আগের থেকেই মাছি পোকায় ফুটো করে রেখেছে মেকে গেছে দেখতে পাচ্ছেন সেই শশাগুলিকে কিন্তু মাঠ থেকে তুলে ফেলবেন মাঠ থেকে সেগুলো তুলে না ফেলে সেগুলোর ভিতর থেকে আবার পোকাগুলো বেরিয়ে নতুন করে বংশ বৃদ্ধি করবে তো আপনারা সেই পোকাগুলোকে সেই শশাগুলোকে সমস্ত মাঠ থেকে তুলে নেবেন যখনই ফসল তুলবেন সেই সমস্ত বেকা টেরা ফল মাছিতে ছিদ্রকারী লেদাতে পোকাতে ছিদ্রকারী সমস্ত যে ফলগুলো আছে ছোটো ছোটো ফল জালি সেগুলোই কিন্তু তুলে নেবেন বন্ধুরা কারণ ওই ফলগুলোই আবার আপনাদের মাঠে গিয়ে পড়ে মানে ক্ষতির কারণ হয়ে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফল বেঁকে যায় বা কী জন্য আপনাদের ফলের ভিতরে পোকা হয়ে যায় তো আর সেখান থেকে কিভাবে বাঁচতে হবে আপনাদেরকে সেটাও কিন্তু বলে দিলাম তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন ওনারা স্প্রে করুন সাদা মাছির ওষুধ পাল্টে পাল্টে তাহলেই দেখুন আপনাদের এই মাছি পোকার সমস্যাটা থেকেও আপনারা মুক্তি পাবেন যদি লেদা পোকা হয় বন্ধুরা সেটার জন্য তো আলাদা ওষুধ লেদা পোকার যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন জৈব স্প্রে করতে পারলে খুব ভালো হয় আর যদি জৈব না পেয়ে ওঠেন আপনারা জৈব ওষুধ কাজ না করে তাহলে কিন্তু আপনারা রাসায়নিকের দিকে যাবেন কারণ এই পোকাটা অল্প দিনের মধ্যেই আপনাদের যথেষ্ট ক্ষতি করে ফেলবে একটা পুরো ব্যাচের শশাকে নষ্ট করে ফেলবে বন্ধুরা সেখানে ছোট জালি থেকে শুরু করে বড় শশা পর্যন্ত থাকতে পারে একটু বড় হয়ে গেলে শশা সেক্ষেত্রে ফুটো ফুটো করতে পারে না এটা ছোটোবেলাতেই যা ক্ষতি করার সেটা করে ফেলে বন্ধুরা তো নিশ্চয়ই আপনারা কিছু বুঝতে শিখতে পারলেন যাই হোক আমার ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন নিশ্চয়ই চলে যাবার আগে এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো আপনারা সব থেকে আগে পেয়ে যান তাই না তো আপনাদের কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে যেগুলো আমার ভুলভ্রান্তি আছে যদি কিছু থেকে থাকে তাহলে আপনারা সেগুলোও কিন্তু জানাবেন কমেন্টসের মাধ্যমে হ্যাঁ এভাবে আমার সঙ্গে থাকবেন সঙ্গ দিয়েন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী প্রিয়া ততক্ষণ ধন্যবাদ